প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হলো একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ, যার দৈর্ঘ্য 120 গজ, প্রস্থ 80 গজ। খাতায় অঙ্কনের ক্ষেত্রে এই গজগুলোকে সেন্টিমিটার বা মিলিমিটারে প্রকাশ করে খাতা অঙ্কন করব। যেমন 1 গজ = 2 মিলিমিটার, যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটা হলো গোল লাইন, যার পরিমাপ 80 গজ। ফুটবল মাঠের দৈর্ঘ্যকে দুই ভাগে বিভক্ত করে হাফওয়ে লাইন টানতে হবে। এ পর্যায়ে গোলপোস্ট স্থাপনের ক্ষেত্রে যেটা করতে হবে, গোল লাইন বা মাঠে প্রস্থকে দুভাগে বিভক্ত করে মধ্যবিন্দু নিয়ে মধ্যবিন্দুকে কেন্দ্র করে মধ্যবিন্দুর উভয় পাশে 4 গজ যা 8 মিলিমিটার করে নিয়ে গোল পোস্ট স্থাপন করতে হবে। গোল এরিয়া অঙ্কনের ক্ষেত্রে গোল পোস্ট থেকে উভয় পাশে 6 গজ যা 12 মিলিমিটার নিয়ে গোল এরিয়া অঙ্কন করব। গোল লাইন থেকে মাঠের দিকে 6 গজ যা 12 মিলিমিটার নিয়ে একটি বক্স অঙ্কন করব, যাকে গোল এরিয়া বলা হয়। গোল এরিয়া লাইন থেকে উভয় পাশে 12 গজ যা স্কেলে 24 মিলিমিটার এবং গোল লাইন থেকে মাঠের দিকে 18 গজ যা স্কেলে 36 মিলিমিটার নিয়ে একটি বক্স আঁকব, যা পেনাল্টি এরিয়া হিসেবে ধরে নেওয়া হয়। পেনাল্টি স্পট যেটা গোল লাইনের মধ্যবিন্দু থেকে মাঠের দিকে 12 গজ যা স্কেলে 24 মিলিমিটার মেজারমেন্ট নিয়ে পেনাল্টি স্পট অঙ্কন করব। পেনাল্টি স্পট থেকে পেনাল্টি আর্কের দূরত্ব 10 গজ যা 20 মিলিমিটার নিয়ে অঙ্কন করব। একই ব্যাসার্ধ নিয়ে সেন্টার সার্কেল অঙ্কন করব। চলুন কীভাবে সহজ পদ্ধতিতে একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠ অঙ্কন করা যায় তা দেখে আসি। মাঠটি খাতায় অঙ্কনের ক্ষেত্রে গজকে সেন্টিমিটারে বা মিলিমিটারে প্রকাশ করে অঙ্কন করব। 1 গজ = 2 মিলিমিটার, আমরা জানি 10 মিলিমিটার মানেই হলো 1 সেন্টিমিটার। তাহলে 120 গজ = 240 মিলিমিটার বা 24 সেন্টিমিটার নিয়ে মাঠের দৈর্ঘ্য রেখা টানছে। মাঠের প্রস্থ বা গোল লাইন যার পরিমাপ 80 গজ যা 160 মিলিমিটার নিয়ে টানছি। ফুটবল মাঠের দৈর্ঘ্য বা টাচ লাইন 120 গজ যা মিলিমিটারে প্রকাশ করে 240 মিলিমিটার নিয়ে রেখা টানছি। একইভাবে গোল লাইনের পরিমাপ 160 মিলিমিটার যা 80 গজ নিয়ে টানছি। এ পর্যায়ের গোল লাইনে গোল পোস্ট স্থাপন করার ক্ষেত্রে গোল লাইনকে দুভাবে বিভক্ত করে মধ্যবিন্দু নিয়েছি। মধ্যবিন্দু থেকে উভয় পাশে 4 গজ যা স্কেলে 8 মিলিমিটার নিয়ে গোল পোস্ট স্থাপন করছি। গোল এরিয়া অঙ্কনের ক্ষেত্রে গোল পোস্ট থেকে উভয় পাশে 6 গজ যা স্কেলে 12 মিলিমিটার নিয়ে গোল এরিয়া শনাক্ত করছি। গোল এরিয়া শনাক্ত বিন্দু থেকে পেনাল্টি এরিয়ার দূরত্ব 12 গজ যা স্কেলে 24 মিলিমিটার। অপর প্রান্তে গোল লাইনের উপর গোল পোস্ট স্থাপন করছি। গোল পোস্ট থেকে 6 গজ যা 12 মিলিমিটার নিয়ে গোল এরিয়া টানার জন্য শনাক্ত করছি। গোল এরিয়া থেকে পেনাল্টি এরিয়ার 12 গজ দূরে শনাক্ত করছি যা 24 মিলিমিটার নিয়ে পেনাল্টি এরিয়া লাইন শনাক্ত করছে।
গোলপোস্ট স্থাপনের ক্ষেত্রে এর উচ্চতা হবে 8 ফিট, যা মার্কিং করছি। গোল এরিয়া টানার ক্ষেত্রে পূর্বের মার্কিংকৃত স্পট থেকে মাঠের দিকে 6 গজ, যা স্কেলে 12 মিলিমিটার নিয়ে লাইন টানছি। গোল এরিয়া থেকে 12 গজ, যা স্কেলের মাপে 24 মিলিমিটার দূরে। গোল লাইনের উপর পেনাল্টি এরিয়ার মার্কিং থেকে মাঠের দিকে 18 গজ, যা স্কেলের মাপে 36 মিলিমিটার নিয়ে টানছি। উভয় পাশেই 36 মিলিমিটার, 18 গজ নিয়ে পেনাল্টি এরিয়া টেনেছি। এবার যে হাফওয়ে লাইন, যা দৈর্ঘ্যকে দুইভাবে বিভক্ত করে শনাক্ত করে টেনেছি। গোল এরিয়া, পেনাল্টি এরিয়া, গোল এরিয়া, পেনাল্টি এরিয়া অঙ্কন করা হলো। পেনাল্টি স্পট, যা গোল লাইন থেকে মাঠের দিকে 12 গজ, যা স্কেলের মাপে 24 মিলিমিটার নিয়ে 9 ইঞ্চি বিশিষ্ট একটি বিন্দু এঁকেছি, যা পেনাল্টি স্পট হিসেবে ধরে নেওয়া হয়। পেনাল্টি স্পট থেকে 10 গজ, যা স্কেলের মাপে 20 সেন্টিমিটার নিয়ে পেনাল্টি আর্ক এবং একই ব্যাসার্ধ নিয়ে সেন্টার সার্কেল অঙ্কন করা হলো। 1 গজ পরিমাণ মেজারমেন্ট নিয়ে কর্নার এরিয়া এবং কমপক্ষে 5 ফিট উচ্চতা বিশিষ্ট কর্নার ফ্ল্যাগ দেওয়া হলো। বদলি এলাকা এবং অফিসিয়াল ব্যাঞ্চ অঙ্কন করা হলো। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ অঙ্কন শেষ হয়েছে। এ পর্যায়ের মাঠের পরিমাপ এবং বিভিন্ন অংশের নাম লেখার জন্য মার্কিং করে নিচ্ছি। গোল এরিয়া থেকে পেনাল্টি এর দূরত্ব 12 গজ, গোল পোস্ট থেকে গোল এরিয়া 6 গজ, এক পোস্ট থেকে আরেক পোস্ট 8 গজ, 6 গজ, 12 গজ। গোল লাইন থেকে মাঠের দিকে 6 গজ, 18 গজ, পেনাল্টি স্পট 12 গজ, 20 গজ, 44 গজ পেনাল্টি এরিয়া, পেনাল্টি স্পট থেকে পেনাল্টি আর্ক 10 গজ, 120 গজ মাঠের দৈর্ঘ্য।
আশি গজ মাঠের প্রস্থ, 10 গজ সেন্টার সার্কেল। মাঠের বিভিন্ন অংশের নাম লেখার জন্য মার্কিং করে নিচ্ছি। গোল এরিয়া, পেনাল্টি এরিয়া, পেনাল্টি স্পট বা মার্ক, পেনাল্টি আর্ক, সেন্টার সার্কেল, হাফওয়ে লাইন, বদলি বেঞ্চ, টাচ লাইন। চিত্র, একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ। সাথে থাকার জন্য ধন্যবাদ।